ট্রেলার ধরে টানালেন কেউ বা জোরে দিলেন ধাক্কা, একে অপরের উপর মারমুখী দুই পক্ষ। শনিবার এমনই ঘটনার সাক্ষী হলো কলকাতা পুরসভা। পুরসভার অধিবেশন কক্ষে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন তৃণমূল বিজেপি কাউন্সিলররা। মুহূর্তেই যা খণ্ড যুদ্ধের চেহারা নেয়। মেয়রের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি, কিন্তু কি এমন ঘটলো অধিবেশন কক্ষে যা নিয়ে এই ধুন্ধুমান পরিস্থিতি বাঁধে? ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। দুর্নীতির অভিযোগ করেছিলাম, যাতে অভিযোগের আগে বেরিয়ে যাই, তার জন্য হামলা, আমরা তাই বেরোইনি। বিজেপির দাবি, শাসক দলের তরফে অভিযোগ করা হয় যে বিরোধীরা প্রশ্ন করে না, কিন্তু এদিন প্রশ্ন করার কারণেই এই আক্রমণের ঘটনা ঘটেছে। এই মত অন্যদেরও। কেন পরিস্থিতি তৈরি হচ্ছে এটা আমার মনে হচ্ছে সবসময় ভাবছে যে যারা ছোট আছে তাকে দমিয়ে রাখ, সে ভালো বললেও দমতে হবে, তাকে দমানোর জন্য তাকে কথা বলতে না দেওয়ার জন্য এটা হচ্ছে, না কোনো কারণ ছিল না। শাসক দল বলছে বিরোধী বলে কিছু নেই, তাদেরকেই বিরোধিতা করতে হচ্ছে না। সেটাই জন্য যখন সেই বিরোধী দলে যে একজন দুজন আছে বলতের মতো, তারা যখন বিরোধিতা করছে তখনই তাদের কাছে অসহ্য হয়ে যাচ্ছে, তখন এই ধরনের ঘটনাটা ঘটলো, নাহলে তো ঘটার কোনো ব্যাপার ছিল না। তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। যদিও সংবাদ মাধ্যমের সামনে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করে দেন তৃণমূল কাউন্সিলর, তার সাফাই ক্যামেরায় যে ছবি দেখা যাচ্ছে ওটা দেখে ধাক্কা মনে হয়েছে। আসলে তিনি নাকি কোনো রকম ধাক্কা ধাক্কি করেননি। এই সবটাই নাকি বিজেপির ফুটেজ পাওয়ার কৌশল, এমনটাও দাবি করলেন জনপ্রতিনিধিদের কেউ কেউ। সবাই দেখেছে, আমি বলবো সজল মোনা রোনাল্ডোর ভক্ত। রোনাল্ডো যেমন ডিফেন্ডারদের গায়ে ইচ্ছা করে লেগে পেনাল্টি নেবার জন্য বক্সে পড়ে যায়, ওইরকম ভাবে ইচ্ছা করে সিঙ্কেট করে বক্সে পড়ে ওর পার্টি লিডারদের কাছে ইমেজ বাড়াবার চেষ্টা করছে, এর বাইরে কিছু না। শনিবারের এই ঘটনাকে অনেকে নজিরবিহীন বলে উল্লেখ করলেও সে কথা মানতে নারাজ চেয়ারপারসন মালা রায়। তার কথায় এমন ঘটনা আগেও ঘটেছে, তবে এরকম ঘটনা কখনোই কাম্য নয়। দেখুন, নজিরবিহীন ঘটনা যদি বলেন তাহলে আমি অস্বীকার করব। তার কারণ হচ্ছে যে আপনারা দীর্ঘদিন যারা হাউস কভার করেছেন তারা জানবেন যে আগেও আমরা যখন সিপিএম শাসক দলে ছিলেন, আমরা বিরোধী দলে ছিলাম, তখন এরকম মারামারি বহু ঘটনাই ঘটেছিল, এটা নতুন কিছু নয়। এবং এখানে যে বাদানুবাদ হয়েছে সেটা অনভিপ্রেত, সেটা হওয়া উচিত হয়নি, সেটা এটা এটা আমি অ্যাজ এ চেয়ারম্যান আমি নিশ্চয়ই বলবো। আর আমরা যাদের যাদের মধ্যে হয়েছে জানা গিয়েছে, শনিবার কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন বিরোধীরা কোনো প্রশ্ন না রাখায় চেয়ারপারসন মালা রায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কাছে জানতে চান বিরোধীদের কেন কোনো প্রশ্ন থাকে না। উত্তরে বিজেপি নেতা বলেন, প্রশ্ন করলেও মেয়র ডেপুটি মেয়র কোনো উত্তর দেন না। অভিযোগ, সেই সময় সজল ঘোষ এবং বিজয় ওঝার দিকে তৃণমূল কাউন্সিলর অসীম বসু তেড়ে যান। এরপরে শুরু হয় বাকযুদ্ধ, যা গড়ায় হাতাহাতিতে। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে অধিবেশন কক্ষে। শেষ পর্যন্ত পরিস্থিতির সামলাতে ময়দানে নামেন মেয়র ফিরহাদ হাকিম। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, শুরু হয় অধিবেশন, কিন্তু বিজেপি কাউন্সিলরের গায়ে হাত তোলার প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি। এই ঘটনার পরেই পুরসভার বিশৃঙ্খলা নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পুরসভার চেয়ারপারসন মেয়র পরিষদ অতীন ঘোষরা। সেখানেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।